হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যা বলতে এখন বাজে 4:40। তো আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা যেহেতু সরস্বতী পুজোয় কোথাও যাইনি, তো ভেবে রেখেছিলাম যে কালনায় যাব, তো সেটা সেদিনকে যাওয়া হয়নি। তো যাই হোক, ফাইনালি আজকে যাচ্ছি, মানে সেদিনকে বলতে কালকে ছিল সরস্বতী পুজো, আজকে তো সানডে, তো মানে কালকে যেতে পারিনি, সেটা আজকে যাচ্ছি। তো চলো ভালো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো যাব, কালনা যাচ্ছি, তো যাতায়াতে যেটুকু যা ওখানে গিয়ে কি ঠাকুর দেখবো, যাচ্ছি একটা বিশেষ জিনিস দেখার জন্য, তো আগে যাই সেখানে, তারপরে তোমরা দেখতে পাবে। তো চলো চলে যাই, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে আজকে কালনার ঠাকুর দেখাবো, ঠিক আছে? কতদূর কি দেখাতে পারবো জানি না, কারণ যাচ্ছি, যেতেই লাগবে, প্রায় এক ঘন্টার কাছে লেগে যাবে প্রায়। তারপরে ওখানে কতটুকু টাইম দিতে পারবো, ওখানে কতটা সময় নিয়ে দেখতে পারবো সেটা জানি না, আবার বাড়িতে ফিরতে হবে টাইমলি, যাতে বেশি রাত না হয়ে যায়, ঠিক আছে? তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম যাচ্ছি যখন ঠাকুর দেখতে তোমাদেরকে সাথে নিয়েই যাই, আর আমার বোনকেও তুলে নেবো ওখান থেকে। আমার বোনের বাড়ি হচ্ছে মানে যাওয়ার পথে আর কি, এখান থেকে লাগে 15-20 মিনিট, তারপরে ওদের ওখান থেকে কালনা আবার মানে একটু কাছে আর কি। তো ঠিক আছে, দেখো রেডি হয়নি, আমি একটা লং এই গাউন টাইপের এই কুর্তিটা পরেছি, মানে কী বলবো, এটা এতটাই ঢিলা, আমি এটাকে না চাপাইনি, এটা ঢিলা এরকমই পরি আমি। উপর দিয়ে সোয়েটার পরে নেবো, লিপস্টিক দিয়েছি এই পর্যন্ত, কিন্তু আমি মাস্ক পরে নেবো। তো ঠিক আছে, ওরা সব রেডি হয়ে গেছে, এই দেখো, এই যে মিষ্টু গোপাল ওখানে মনা চুল বাজছে। তো ঠিক আছে, মা এখন শাড়ি পরছে, তো ওদিকে আমার হাজবেন্ড বললো আমি আসছি, একদম রেডি হয়ে নাও, আমি এসে কিন্তু দাঁড়াবো না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ওদিকে কৃষ্ণগর থেকে ফিরছে, কৃষ্ণগর থেকে এসেই মানে ও এসে গাড়ি নিয়ে দাঁড়াবে কি, আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে অন্যরকম। তো দেখো আমি এই কানেরটা পরলাম, এটা মনার জন্য, পুজোর সময় মনাকে কিনে দিয়েছিলাম, আমি কিনে দিইনি বল, মোর আনু কিনে, ওর মাসি কিনে দিয়েছে, মানে আমার বোন কিনে দিয়েছে, তো কানেরটা আমি পরলাম। তো দেখলাম এর সাথে বেশ ম্যাচিং হয়ে গেল, কিন্তু কানের পরে ভাবছি কোনো লাভ নেই, মাস্কটা যে পরবো তখন অসুবিধা হবে, মাস্ক পরার সময় দিয়ে অসুবিধা হবে না, এখান দিয়ে খোঁচা লাগবে, বেঁধে যাবে। তো দেখি মাস্ক পরে যদি অসুবিধা না হয় তাহলে পরে যাবো, নাহলে আমি খুলে ধুয়েই মানে খুলে রেখেই যাবো। কানেরটা খুব সুন্দর, মানে কানেরটা, হ্যাঁ বাবা চলো। তো রেডি, এখন আমার হাজবেন্ড এখনো আসেনি, 5:45 উপরে বাজে, এখনো আসেনি, এসেছে? তো চলো ফাইনালি এখন রওনা করলাম, এই যে আমার ওর সোয়েটারটা নিয়ে নিলাম। তো যেন বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে তো অনেক কিছু নিয়ে যেতে হয়, খাবার করলাম, এই ম্যাগি করলাম, ম্যাগি করে টিফিন বক্সে করে নিলাম, ওদিকে আমার বোনের ছেলের জন্য করলাম, বেশি করে করে টিফিন বক্সে বক্সে ভাগ করে নিলাম। আর এই যে ব্যাগ, এর মধ্যে অনেক জিনিস আছে, আর ওদিকে মা জলের বোতলের ব্যাগ, এই যে টিফিন বক্সের ব্যাগ সব নিয়ে বেরোচ্ছে। তো চলো যাই, মাস্ক পরবো পরে, এখন পরবো না, এখন পরলে না অস্বস্তি হবে গাড়ির ভেতরে। এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে, তো আমার বর এখন আসলো, একটু দেরি হয়ে গেল আসতে, বেরোনোর কথা ছিল মানে 4 নাগাদ বেরোবো, সেখানে 4:45 বেজে গেছে, ও এসে সেরকম ফ্রেশ হতে পারেনি। আমি বললাম যে একটুখানি মুখে চোখে জল দিয়ে নাও, একটু কোনোরকম মুখে চোখে জল দিয়ে নিয়েছে, আর বাকি আমি তো সোয়েটার নিয়ে বেরিয়েছিলাম, টিস্যু, মানে কিছু জিনিস আমি ব্যাগে আমি সবসময় নিয়েই বেরোই। ও বলেছে চলো এখন আর কিছু মানে তালা টালা খুলতে হবে না, আমি তো লক করে দিয়েছিলাম, ও বলেছিলো একদম রেডি হয়ে থাকবো যাতে গিয়ে দাঁড়াতে না হয়, নাহলে লেট হয়ে যাবে। তো এখন ওদের খাবার দাবার জলের বোতল যা যা কিছু সব আমি এখন গাড়িতে নিয়ে নিচ্ছি। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আমরা রওনা দেব, এখন 5টা বেজে গেছে। আরে সামনে তো লোক, ওকে সামনে নিলে আমার বোন উঠবে, আমার বোনের ছেলে বসবে পেছনে, রাস্তা চলে আসতে হলো, হ্যাঁ চলে আসবে, এখন বেরিয়ে যাবো। জলের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, দেখো প্রতিবার এখান দিয়ে যাই আর তোমাদেরকে বলি, ভেতরে আর ঢোকা হয় না। আমার ছোট বোনের বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, যে ওই কানটা ওই মাঠের ওখানে, ওই যে ওই যে ছোট বোনের বাড়ি ওই কানটা।
তো দেখো, এখন আমরা মেজু বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। মানে ওকে বলেছি মেইন রোডের সামনে এসে দাঁড়াবে, ভেতরের দিকে ঢুকতে গেলে দেরি হয়ে যাবে। বোন উঠে পড়েছে গাড়িতে, দেখো আমি কোথায় দেখাই যাচ্ছি। এখন গাড়ি পার্ক করলাম, দিয়ে এখন আমরা নামবো। যে যার মতো মাস্ক পরে নিলাম। ওই দেখো সব পেছনে রানু ভাই, এই যে আমার বোন, ওঠার সময় দেখো নি তো। আমরা এখন যাচ্ছি, ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই। বুর্জ কালিফা দেখতে এসেছি, ঠিক আছে, এটা দেখার জন্য মেইন আসা। তো চলো নেমে পড়লাম কালনাতে। তো কালনাতে ফার্স্ট টাইম না, একবার মনে হয় এসেছিলাম যখন আমার বোনের ছেলে হয়েছিল। তো যেই বোনকে তোমরা দেখলে, এই বোনের কথাই বলছি, মেজো বোন। তো কালনা নার্সিং হোমেই তো বেবি হয়েছিল, তার জন্য তখন এসেছিলাম, মানে ওর ছেলেকে ডাক্তার দেখাতে এসেছিল তখন এসেছিলাম। তো যাই হোক, দেখো কত ভিড়, মানে আজকেও মনে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর ভিড়টা এড়ানোর জন্য পরের দিনকে আসলাম আমরা। প্রথম দিনকে ভিড় থাকবে জানি, ঢোকাই যাবে না, ভিড়ের মধ্যে আসবো না বলে পরের দিন আসলাম। কিন্তু আজকে বেশ ভালোই ভিড়, আমরা ভাবতে পারিনি এতটা ভিড় হবে। তো এখন তো আমরা ঢুকছি সেই দিকে যেদিকে বুর্জ কালিফাটা দেখতে পাবো, কিন্তু আমরা জানি না ওটা দেখতে কতটা যেতে হবে আসলে আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, এখানে লাইন পড়েছিল ঠাকুর দেখার। তো আমরা ভেবেছিলাম কি, যেটা লাইন পড়েছে ওই লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভাবছি যে সেটাই হয়তো বুর্জ কালিফাটা দেখতে পাবো। সবাই বলছে না এই লাইনে না, এর পরেরটা। তো লাইনে দাঁড়িয়ে অটোমেটিক আমরা চলে গেছি, দেখো কাছাকাছি চলে এসেছি, তারপর এই মণ্ডপটায় ঢুকলাম। তো যাই হোক, যেহেতু না জেনেই ঢুকে পড়েছি, তারপর দেখলাম ঠিক আছে থাক সরস্বতী ঠাকুর তো দর্শন করব। যাই হোক, এখানে একটা বামা খ্যাপ আর কি একটা থিমের ওপরে হয়েছে আর কি। তো সেসব সাউন্ডগুলো তোমাদেরকে শোনালাম না, খুব ভুতুরে সাউন্ড ছিল, তো সেজন্যই সাউন্ডটা রাখিনি। তো এই দেখো, এখানে হচ্ছে মা কালী। তো এখানে বামা খ্যাপার যে কাহিনী তার উপরেই থিম করা হয়েছে, আর এই যে মা সরস্বতী। তো এখানে এই মা সরস্বতীকে দর্শন করার পরই তারপরে আমরা আরেকটুখানি হেঁটে যাই, তারপরে মানে আর কি বুর্জ কালিফাটা দেখতে পেয়েছি। তো আমরা তো ভেবেছিলাম যে দেরি হয়ে যাবে, হয়তো দেখতেই পাবো না, বেশি ভিড় হলে হয়তো ঘুরেই চলে যাব। তো দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কীরকম ভিড় দেখো ওই দিকে দেখা যাচ্ছে এখন। মানে যখন এই দেখতে পেয়েছি না এইটুকুনি, তখনই বেশ ভালো লাগছিলো, খুব আনন্দ হচ্ছিলো। তখন মনে হচ্ছিলো ঠিক আছে ভিড় আছে তো আছে, দেখতে তো পাবো। তো যাই হোক, ভিড় হলো এই জিনিসটা দেখতে পেয়েছি, খুব ভালো লাগছিলো, মানে ভীষণ আনন্দ হচ্ছিলো, কারণ অনেকদিনকার আশা ছিল, একটা স্বপ্ন ছিল বুর্জ কালিফাটা সামনে থেকে দেখব। তো ফাইনালি দেখো চলে এসেছি বুর্জ কালিফার সামনে। তবে হ্যাঁ, আমরা কিন্তু লাইন দিয়ে যদি দেখতাম, মানে ঠাকুর দর্শন করতাম, ভেতরে গিয়ে মণ্ডপের ভেতরে যদি ঢুকতাম, তাহলে আমাদের অনেক দেরি হয়ে যেত, আর অত ভিড়ে দাঁড়ানো বাচ্চা নিয়ে সম্ভব না। তার জন্য ভিড়টা এড়ানোর জন্য, যাতে দেরি বেশি না হয়, তার জন্য লাইনটা আমরা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখলাম না, আমরা সরে এসে আর কি শুধু মণ্ডপটা দর্শন, মানে মণ্ডপটাই দেখলাম, যেটা হচ্ছে মেন আকর্ষণ। তো এটা দেখার জন্যই মেন এসেছি, আমার বর নিয়ে এসেছে, কারণ আমার অনেক দিনকার ইচ্ছা ছিল বুর্জ কালিফা দেখবো আর কি। তো বারবার ইউটিউব খুলে খুলে দেখতাম আর কি, যখনই শুনতাম যে কলকাতায় হয়েছে তখনই ইউটিউব থেকে দেখেছি, আবার শুনলাম কৃষ্ণনগর হয়েছে, তখন তো মানে ফুল টার্গেট ছিল যে না কৃষ্ণনগরেরটা দেখবই, তো সেটাও হয়নি। তারপরে কালনাটার মিস করতে চাইনি আর কি, আমার বর বলছে এবার তোমাকে দেখাবোই, ঠিক আছে বলেছি যখন ঠিক নিয়ে যাব। সরস্বতী পুজোর দিনকে তো জানোই কীরকম ভিড় হবে, তার জন্যই আমরা আসিনি, কিন্তু আজকে এসেও দেখলাম বেশ ভালোই ভিড়। তো এই মেলাতে অনেক জিনিসপত্র ছিল, কিন্তু আমাদের দাঁড়িয়ে দেখার সময় ছিল না, কারণ এখানে যদি দাঁড়াতে যাই বুঝতেই পারছো কীরকম ভিড়। আর এখানে দাঁড়িয়ে অতটা টাইমও হাতে নিয়ে আসেনি, কারণ আমাদের এক ঘন্টার রাস্তা, আবার বাড়ি ফিরতে হবে। তো আমাদের ঠাকুর দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাবো, তার আগেই তো ওদেরকে খাইয়ে দিচ্ছি। দেখো ম্যাগি করে এনেছি,
ম্যাগি খাওয়াচ্ছি আর পপকর্ন কিনেছি, সবাই মিলে পপকর্ন খাওয়া হচ্ছে, ওদের জন্য ম্যাগি করে এনেছি। তো চামচ দুটো দুটো এনেছিলাম, একটা খুঁজে পাচ্ছি না, তাই আমি হাতটা ধুয়ে নিয়ে আর হাত দিয়ে খাওয়াতে হচ্ছে। পালিশ করা ছিল একদম, তারপরে এখন চলে যাবো বাড়ি, যাওয়ার সময় বোনকে নামিয়ে দিয়ে চলে যাবো, আমি যেতে যেতে এক ঘন্টা লাগবে। তো এবারে রওনা দিয়েছি, দেখো পপকর্ন খেতে খেতে যাচ্ছি, তো আমি কিছুটা খাচ্ছি, আমার বরের মুখে আবার একটু ঢুকিয়ে দিচ্ছি। তো এরকমভাবে খেতে খেতে গেলাম, বেশ ভালো লাগছিলো, গরম গরম পপকর্ন। তো দেখো এবার রওনা দিয়েছি, তো মানে আসার সময় মনে হয় কত রাস্তা দেরি হয়ে যাচ্ছে, মানে রাস্তায় শেষ হচ্ছে না, আর যাওয়ার সময় কত তাড়াতাড়ি মনে হচ্ছে যেন চলে গেলাম বাড়িতে। এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, এই যে পপকর্ন খাচ্ছিলাম, গোপাল পপকর্ন থেকে ম্যাগিটা খাইয়েছি, একটু ম্যাগি সবাই খেয়েছে, আর এই এখন পপকর্ন খাচ্ছি। এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে বলার মতো না, গোপাল ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 8:15 হবে, তখন দেখলাম 8:20 হয়ে গেছে। ভালোই গরম। তো দেখো রাস্তায় যেতে যেতে অনেক সরস্বতী ঠাকুরই মানে দেখলাম, অনেক প্যান্ডেলই দেখেছি, কিন্তু সেখানে তো আর আমরা দাঁড়াবো না, মানে চলতির মধ্যে আর কি আশপাশে কিছু প্যান্ডেল ছিল। তো এখন আমার বোনের বাড়িতে মানে বাড়ির রাস্তায় চলে এসেছে, যেখানে আমার বোনের বাড়ি, মেজু বোনের বাড়ি। তো একটু ভেতর দিকে ঢুকতে হয় আর কি মেন রোড থেকে। দিনের বেলায় আসলে ওর বাড়ির আশপাশটা এত সুন্দর, মানে দেখাতাম আমি তোমাদেরকে, কিন্তু রাত্রেবেলায় বুঝতেই পারছো মানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর ওদের বাড়ির আশপাশে, কিন্তু মানে সেটা আর হলো না দেখানো। তবুও রাত্রেবেলায় হলে কী হবে একটুখানি দেখিয়ে দেবো ওদের বাড়িটা তোমাদেরকে। তো আমি গাড়ির থেকে নামিনি, আমরা গাড়িতেই ছিলাম, তো আমার বর তো ওকে মানে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসতে গেছিলো একটু হেঁটে গিয়ে, একটুখানি আর কি, মানে একটুখানি রাস্তা। তো মনাও সাথে গেল, মনা একটু তুলে নিয়ে এসছে, আমি বলি ঠিক আছে তুই তুলে নিয়ে আসিস, তো একটু তুলে নিয়ে এসেছে। যখন ওর মাসি বাড়িতে ঢুকছে তখন ওই যে এটা মনাই তুলেছে, এখানে কিন্তু আমি যাইনি, আমরা গাড়িতেই বসেছিলাম, আমি মা মিষ্টু গোপাল গাড়িতেই ছিলাম। তো সবাই মিলে আর গাড়ির থেকে নেমে আসিনি। তো দেখো এটা হচ্ছে ওর বাড়ি, তো বাড়িতে এখনও ঢুকছে, তো একটুখানি তো অবশ্যই দেখতে পাবে। আমি তোমাদের জন্যই বিশেষ বলেছি তুলে নিয়ে আসতে, তো এখানেও বলছিল ওদের মন্দির ভেঙে বড় মন্দির করছে আর কি বাড়িতে, মানে একটা সাইডে আর কি, তো সেটা দেখাচ্ছিল, কিন্তু অন্ধকার বলে খুব একটা ভালো বুঝতে পারলে না। তো যদি কোনো দিন আসি মানে সেরকম টাইমে অবশ্যই ওর বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। ওর শ্বশুরবাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তো বাড়িটা অনেকটাই বড় আর খুবই সুন্দর করে সাজানো, তোমাদের সাথে একদিন শেয়ার করব যদি কোনো দিন সুযোগ পাই। তো এখন দেখো ওর যা বলছিল, মানে বাড়িতে ঢুকতে বলছিল, মানে ঘরে ঢুকতে বলছিল আর কি, আমার বরকে মনাকে ঢুকতে বলছিল, তো ওরা তো ঢোকেনি, মানে জাস্ট ওই রানু ঢুকে গেছে, তারপরে ওরা চলে গেছে। তো এইটুকুনি তুলেছে তোমাদের জন্য, তোর যারা বলেই যাচ্ছিলো ঢোকার জন্য। তো এইটুকুনি তোমাদের জন্য বলেছি, মনাকে বলেছিলাম একটু তুলে নিয়ে আসিস, মানে একটুখানি তোমাদের জন্য শ্যুট করেছি, তোমাদের যাতে একটু দেখাতে পারি যে আমার বোনের বাড়িটা একটুখানি হলো সামনে দিয়ে। দেখো এটা হচ্ছে ওদের বাড়ি, দোতলা বাড়ি, তো উপরটাও একটু দেখা গেছে, একটু আলো ছিল বলে, তো মানে ভালোভাবে দেখানো গেল না। অবশ্যই সুযোগ সুবিধা মতো একদিন দেখাবো, হোম ট্যুর করাবো। এবারে চলে যাব বাড়িতে, আর মিষ্টু মানে গোপাল বলছিল যে না নানুমাসি দাদা বাড়ি যাবে আমাদের সাথে যাবে, তো এখানে নেমে যাচ্ছে সেটা ওর পছন্দ হচ্ছিল না, ও চাইছিল বাড়িতে নিয়ে যাব সাথে করে। তো যাই হোক আজকে হচ্ছে পরের দিনকে সকালবেলায়, আর আমি মানে আগের দিন আর কিছু তুলিনি, মানে বাড়িতে এসে আর কিছু শ্যুট করিনি আর কি, এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো সকালবেলায় দেখো এখন ব্রেকফাস্টে আজকে আর কিছু বানাইনি, বাড়ি থেকে আনা হয়েছে পরোটা,
তো আজকে হলো কী বার বলো তো, আজকে হচ্ছে সোমবার। তো মানে এখন পরোটা আনা হয়েছে, পরোটা তরকারি। আর এই পরোটা তরকারিটা ভীষণ ভালো আর কি, পরোটাগুলো ভীষণ লাইট, একদম সেরকম তেল থাকে না, আর তরকারিটাও খেতে খুব ভালো লাগে। এত সুন্দর মানে গন্ধ তরকারির, মানে তরকারি গন্ধেই যেন মনে হয় যেন মানে পরোটাগুলো দিয়ে এই তরকারিটা খেতে এত ভালো লাগে। তো মানে বরাবরই আমরা পরোটা তরকারি খেলে এই দোকানেরই খাই আর কি, মিষ্টির দোকান, আমাদের বাড়ির খুবই কাছে। তো যাই হোক, এখন কটা বাজে বলো তো? এখন মানে 9:30 মতো বাজে। তো ঠিক আছে, ব্রেকফাস্টের পরে তোমাদের সাথে আমি এসে কথা বলছি। তো আজকে হলো নেক্সট ডে, কালকে ঘুরে আসার পরে আর কিছু শেয়ার করা হয়নি, মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাড়িতে এসে আর তোমাদের সাথে কথা বলার মতো কোনো আর এনার্জি ছিল না আর কি, সেই জন্য আর ব্লগটা এন্ড করিনি, তোমাদের সাথে কথা বলা হয়নি। তো যাই হোক, তো কালকের ভিডিওটা আমি আজকে এন্ড করছি, এখন এন্ড করছি, এখন রান্না করছি আমি সকালের। আজকে খাওয়া হয়েছে পরোটা তরকারি, বাইরে থেকে আনা হয়েছিল। আজকে আমি খাবার করতে পারিনি, মিষ্টির এক্সাম চলছে তো ওর পেছনে এতটা সময় দিতে হচ্ছে, তো আজকে আমার আর খাবার করার সময় হয়নি, কাজকর্ম করে সকালে খাবারটা বানাতে পারিনি, তো তার জন্য আজকে পরোটা তরকারি কিনে আনা হয়েছে। তো ঠিক আছে, এখন আমি দুপুরে রান্না করছি, আজকে করবো কাঁচকলা আলুর, কাঁচকলা আলুর তরকারি মানে কাঁচকলা আলুর ঝোল, বাঁধাকপি আর মুগ ডাল করবো। তো এইভাবে আজকে রান্না। তবে হ্যাঁ, আজকে রান্না বানার কিছু শেয়ার করছি না, আমি শুধু ব্লগটা এন্ড করতে এসেছি, অলরেডি ব্লগ বানানো রয়েছে। কালকে তো ঘুরতে গেলাম, ঠাকুর দেখতে গেলাম কালনা, তো সকালবেলা থেকে যেটুকু যা ব্লগ শ্যুট করেছিলাম কাজকর্ম, সেটা তোমরা এর পরে ব্লগে দেখতে পাবে, ব্লগ বানিয়ে রেখেছি। তো সরস্বতী পুজোর ঘুরতে যাওয়াটা ভালো, আগে তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য এই ব্লগটা আগে দেখতে পাচ্ছ। বুর্জ কালিফা দেখালাম তোমাদেরকে, আর আসলে এটা আমার একটা স্বপ্ন ছিল বলতে গেলে, তুমি ভাবতে পারবে না এটা একটা স্বপ্ন বলতে কেন বলছি, সেই যে পুজোর সময় কলকাতায় হলো, তারপরে জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরে হলো, তখনও খুব মানে ইচ্ছে ছিল যাবো, তো তখনও যাওয়া হয়নি। তো মানে বলতে গেলে একটা স্বপ্ন ছিল, মানে সত্যি মানে আমার খুব ইচ্ছে ছিল বুর্জ কালিফা দেখার, তো সেটা যাই হোক আমার বর সেটা পূরণ করে দিল। কালনা সরস্বতী পুজোতে বুর্জ কালিফা হয়েছে, তার জন্য আমরা গেলাম, তো নিয়ে গেল বলে যেতে পারলাম। তো যাই হোক, আমার স্বপ্নই বলতে গেলে ছিল দেখা, খুব শখ ছিল দেখবো, তো সেটা পূর্ণ হয়েছে, তো আমি ভীষণ খুশি। হতে পারে একটু ভিড় ছিল, এতটা ভিড় হবে ভাবতে পারিনি, ভেবেছি পরের দিন গেছি মনে সেরকম ভিড় হবে না, কিন্তু সেই ভিড় ছিল, খুব ভিড় ছিল। তো কেমন লাগলো ফ্রেন্ডস আজকের ব্লগটা, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে একটুখানি নিয়ে গেলাম, ঘোরালাম, মানে তোমাদেরকে সাথে নিয়ে তো গেলাম যাতে তোমরাও দেখতে পাও, আমি তো দেখলামই, প্লাস তোমাদেরকেও দেখালাম বুর্জ কালিফা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমার এই ব্লগটা অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা যারা আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ব্লগে, কালকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। তো ততক্ষণের বাবা, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।